আস্তে 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 তো ফাটলে ওমা ওমা ঘুরে কাকে লাগে ভাই। আচ্ছা আর দাও তো বাড়ে দেখি আমার লাগতে দেয় নাই ইন্ডিকেটার লাগে ঠান্ডা হয়ে যাবো। টাইট করে লাগাবে ভাই। তাহলে গেলে ই কর সুইচ দাও সুইচ দাও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আগ্রো ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। আপনাদেরকে এখন সরাসরি দেখানো হচ্ছে পাগলা গাভী থেকে কীভাবে দুধ দোহন করা হয়। আপনারা ভিডিওর প্রথমে দেখছেন যে গাভীটি খুবই দৌড়ঝাঁপ এবং লাথি মারার চেষ্টা করতেছিল। গাভীটি খুবই অশান্ত এবং পাগলা প্রকৃতির, সেই কারণে এই গাভীটি থেকে নিরাপদে দুধ দোহন করার জন্য একটি এন্টি কিকবার অর্ডার করেন। এন্টি কিকবারটি তুরস্কের তৈরি। এই এন্টি কিকবার লাগালে গাভী কোনোভাবে আর লাফালাফি দৌড়ঝাঁপ লাথি দিতে পারবে না, আপনি নিরাপদে এবং খুব ভালোভাবে গাভী থেকে দুধ দোহন করতে পারবেন। সেটি আপনারা সরাসরি ভিডিওতে দেখতেছেন। অনেক লোকজন জড়ো হয়ে গেছে যে পাগলা গাভী থেকে কীভাবে দুধ দোহন করা হবে সেটি দেখার জন্যে। আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাগলা গাভী থেকে কীভাবে দুধ দোহন করা হচ্ছে। আপনাদের বাড়িতেও যাদের এরকম পাগলা এবং অশান্ত প্রকৃতির গাভী বা গরু আছে, যারা গাভী থেকে সহজে দুধ দোহন করতে পারতেছেন না, আপনাকে লাথি মারতেছে, আপনার গোয়ালকে লাথি মারতেছে, লাথি মেরে দুধের বালতি ফেলে দিচ্ছে, খুবই সমস্যা করতেছে, সেই সমস্যা জনিত গরুর জন্যেই আমাদের কোম্পানি নিয়ে এসেছে তুরস্কের এন্টি কিকবার। যে এন্টি কিকবারটি লাগানোর পর গাভী একদম চুপ হয়ে শান্তভাবে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের গাভীও ঠিক এভাবে শান্তভাবে দাঁড়িয়ে থাকবে, তখন আপনি সহজে গাভী থেকে দুধ দোহন করতে পারবেন। এই গাভী থেকে আপনারা মেশিন দিয়েও দুধ দোহন করতে পারবেন অথবা হাত দিয়েও দুধ দোহন করতে পারবেন। তাছাড়া একটা অসুবিধা হচ্ছে এই এন্টি কিকবার লাগিয়ে গাভীর বীজ দেওয়া যায় এবং ম্যাস্টাইটিসের সমস্যা হলে সেই সমস্যার সমাধান করা যায়, ইঞ্জেকশন দেওয়া যায়। অনেক ভেটেরিনারি ডাক্তার আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করেন। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।